পরপর দুটি ব্যাসার্ধ। প্রথমটিতে লেখা রয়েছে 85 আর তার পাশেরটিতে 90। ঘড়িতে তখন বিকেল 5:45। গোটা দেশের সবার নজর তখন আটকে রয়েছে টিভির পর্দায়। নাম ঘোষণার পর হাতে জ্যাভলিন নিয়ে ছুটতে শুরু করলেন। এরপর শূন্যে ছুড়ে দিলেন জ্যাভলিন। 87.58 মিটার দূরে সবুজ ঘাসের মধ্যে গিয়ে বিধল বর্ষা, আর তার সঙ্গেই সৃষ্টি হল এক ইতিহাস। 121 বছর পর প্রথম অলিম্পিক অ্যাথলেটিক্সে পদক পেল ভারত। তখন গোটা ভারতের ছবি একটাই, নীল আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দাঁড়িয়ে রয়েছেন সোনার ছেলে নীরজ চোপড়া। সোনা জিতে ইতিহাস গড়লেন তিনি, অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনা। স্বাধীনতা পরবর্তী অলিম্পিক অ্যাথলেটিক্সে এর আগে কোনো পদক ছিল না ভারতের। টোকিও অলিম্পিকের ন্যাশনাল স্টেডিয়ামে সোনার ইতিহাস লিখলেন নীরজ চোপড়া। অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে নীরজ চোপড়া দ্বিতীয় অ্যাথলিট যিনি ভারতের হয়ে সোনা জিতলেন। এর আগে পর্যন্ত লন্ডন অলিম্পিক্সেই সর্বোচ্চ 6টা পদক ছিল ভারতের। নীরজ চোপড়ার পদক লন্ডনকে ছাপিয়ে গেল টোকিওয়ে। টোকিও অলিম্পিক্সের শেষ দিন প্রথম সোনার পদক ভারতের। পোডিয়ামে সোনার মেডেল গলায় তুললেন নীরজ চোপড়া, আর সাথে সাথে স্টেডিয়ামে বেজে উঠল সোনার ছেলে নীরজের এখন দেশে ফেরার অপেক্ষা।